আজকে তোমাদের শ্রীপর্ণার বিয়ে দেখাবো। চলো, এখানে শ্রীপর্ণার বিয়ে অ্যারেঞ্জ হয়েছে, কি কি আয়োজন করেছে, ব্যবস্থা করেছে সব দেখাই দেখো সম্পূর্ণটা। আগে বাইরেটা একবার ঘুরে দেখে নিই। চা কফি কিছু খেলে খেলে যতটা পারছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি শ্রীপর্ণার বিয়ে। বিয়ের লগ্নটা 10টায় আছে, গেছনে অনেকটা সময় আছে, আমরা বাইরে ঘুরে নিচ্ছি। এটা মেন কোর্স, আগেই আমরা কিন্তু খাবারগুলো দেখি, কারণ এখনো বিয়ে আরম্ভ হয়নি। তাহলে দেখো কি কি খাবার আছে। শ্রীপর্ণ অর্থাৎ তোমাদের গাঁটছড়ার রুক্মিণী, তার বিয়ের অনুষ্ঠানে কী কী খাবার ছিল সব দেখে নাও একবার। আইসক্রিমটা কিন্তু অসাধারণ ছিল। শ্রীপর্ণার পুরো সাজটা দেখে নাও এখানে ভালো করে। দাঁড়াও, হাঁপিয়ে গেছি, আমিও আগে একটু খেয়ে নিই। বর এসে গেছে, সব খেলে ছুটলাম এবার বরের কাছে। ভালো করে লক্ষ্য করো, তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের জামাইকে। এত ক্যামেরাম্যান হয়ে গেছে না, খুব ডিস্টার্ব হচ্ছে। দেখেছো খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু জামাই। এর মধ্যে দিয়ে আমি কিন্তু বেশ কায়দা করে সম্পূর্ণটা ক্যাচ করে নিয়েছি। এদের বোধ হয় নিয়ম আছে বরকে এক পাক ঘুরিয়ে আনতে হবে, বরের বসার জায়গায় নিয়ে এসে। দেখো এবার জায়গায় বসে গিয়েছি, এবার ভালো করে দেখে নাও। জামাইকে দেখতেই পাচ্ছি না, এরা সব গাছ ছড়ার টিম চলে এসেছে। বিয়ে আরম্ভ হয়ে গেছে। শ্রীপর্ণাকেও নিয়ে আসা হয়েছে এবার বিয়ের মঞ্চে।
এই টুশিটার এদিকে তাকা, ওর বাড়ির নাম টুশি, আমরা ওকে টুশি বলেই ডাকি। অনেক বড় হয়ে যাচ্ছে, পরের অংশ আরেকটা ভিডিওতে আনবো, কেমন লাগলো জানিও। এটাতে এই পর্যন্ত থাক, কুসুম ডিঙাটা পরের ভিডিওতে হচ্ছে। টাটা।